আসসালামু আলাইকুম হাফিজ ভাই, কেমন আছেন ভাই? ভাই, ইনকিউবেটার যে তৈরি করলেন, এটা আসলে ইনকিউবেটার বিষয়ে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো হচ্ছে, ইনকিউবেটার যে এই যে কন্ট্রোলার সিস্টেম যে নিয়ন্ত্রণ করা, যেমন হিউমিডিটি, তারপরে কোন ডিমের জন্য কত তাপমাত্রা রাখে, এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করা দরকার। আপনার যেমন আপনারা যদি একদম লং টাইমে ডিম থেকে বাচ্চাগুলো ঘুরে, যেমন টার্কি, হাঁস, চিচির, হ্যাঁ, এগুলো তো আপনার 2.5 দিন বাচ্চা পড়ে, তো সেই ক্ষেত্রে আপনার হাঁস, টার্কি, চিচি এগুলো আপনার 8 ডিগ্রি তাপমাত্রা লাগবে, আর হিউমিডিটি লাগবে আপনার 60, আর কি 60 আর্দ্রতা আর আপনার 8 ডিগ্রি তাপমাত্রা, এই দুইটা জিনিস হলে আপনার শেডারে থাকতে হবে। আপনার আপনার 25 দিন পর্যন্ত যদি আপনার শেডারে যে ডিমে থাকবো, ওই শেডারে ডিমে পর্যন্ত আপনার আর্দ্রতা রাখতে হবে 60, আবার 25 দিন পরে আপনার আর্দ্রতা আপনার এই 85-80 এরকম রাখতে হবে, বা 90, 80 থেকে শুরু করে 90-এর ভিতরে রাখতে হবে। এখন আমাদের যে এখানে ধরেন, এই অনেকে যে আবার ডিম ঢুকাচ্ছে, ধরেন প্রতি সপ্তাহে 2 বার করে ডিম ঢুকাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আর্দ্রতাটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? সেই ক্ষেত্রে আপনার শুধু শেডার, এই জন্য আপনার হ্যাচার আর শেডার আলাদা করার দরকার আমাদের। আপনার যে আপনার এই শেডারের সময় আমি সবসময় অল টাইম 60 রেখে দিলাম, 60 থেকে 65, এটা আপনার সব টিমের জন্যই আর কি, তো নতুন থেকেও বা একটা লং টাইম হয়ে গেছে কোনো সমস্যা হবে না। আর হ্যাচারে সবসময় আপনার 80 থেকে শুরু করে 90 দিকে আর্দ্রতা রাখতে হবে। সেক্ষেত্রে একই বক্সের মধ্যে হ্যাচার এবং শেডার করলে কোনো সমস্যা হবে কি না? একই বক্সে হ্যাচার আর শেডার যদি করতে চান, এ জায়গায় কিছু থিম আপনার বাইর করতে হবে। যেমন আমার শেডার দরকার আছে আপনার 60, আমার হ্যাচার দরকার আছে আপনার 90 বা 80 বা 85, আর দিকে রাখতে হবে, তাহলে আপনার দুটো দুই রকম হইতেছে একই বক্সে। তো সেই ক্ষেত্রে আপনার আমার 60-এ আপনার এই দিয়ে আর্দ্রতা রাখিয়ে আমার যে নিচে যে হ্যাসিং করবো, হ্যাসিংয়ের জন্য ওই গান মেশিনেতে আপনার পানি স্প্রে করার মেশিন দিয়ে আপনার সকাল সন্ধ্যা ওই ডিমের উপরে আপনার পানি স্প্রে করে দিতে হবে। পানি স্প্রে করে দিলে তাহলে আপনার ওই হ্যাসিংয়ের যে আপনার ডিমটা আছে ওটার কোনো সমস্যা হবে না, আপনার ওই আর কি ওটার জন্য এই ব্যবস্থা করতে হবে। আর আপনার তখন একটু আর্দ্রতা একটু বাড়াই দিতে হবে, আপনার যে আমার হাট রাখছে তখন আমার 70 করে দিতে হবে। এখানে আমাদের বিদ্যুৎ বিল কেমন আসবে? এটা তো আপনার বড় একটা মেশিন, এটা আপনার 8000 কেভি মেশিন, তো আপনার এটা প্রতি মাসে কারেন্ট বিল আসবে, এবার হচ্ছে দেখা যাচ্ছে আপনার 6 থেকে 7 হাজার টাকা কারেন্ট বিল আসবে। 6 থেকে 7 হাজার টাকা কারেন্ট বিল আসবে। তাতে কি এখানে ধরেন একজন লোক খাটায়া একজন লোককে এই জায়গায় নিয়োজিত করে কারেন্ট বিল দিয়ে কি আমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে, তো আপনার অ্যাভারেজ আপনি ধরতে 80% হাসিনেট আসবে, 80%। ঠিক আছে ভাই, আর কিছু বিষয় জানা দরকার? এখন আমরা যে মেশিনের ভিতরে কিছু অংশ আমরা দেখি, মেশিনের ভিতরে আপনি এই যে লাইট দিচ্ছেন, অনেকে বলে আবার লাইট দিলে অন্ধকারে নাকি ডিমটা ভালো ফোটে, লাইট দিলে আবার ডিমের পারফরমেন্স খারাপ আসে, এইরকম কোনো বিষয় আছে কি না? না, আপনার এই মেশিনে আপনার হিটারও তাপ ওঠা যায় আবার বাল্বে তাপ ওঠা যায়, আপনার হিটার আর বাল্বের মধ্যে তফাৎ আছে। ওই আপনার কন্ট্রোলার হিটারে ব্যবহার করলে কন্ট্রোলার ভিলুটা আপনার অন্য একটা আপনার P1 একটা অপশন আছে, ওই জায়গায় ভিলুটা আপনার এই যে লাইট জ্বলে উঠছে আপনার, এইতে কি ডিমের পারফরমেন্স খারাপ হবে? না না, আপনার লাইটের হিটারের মধ্যে কোনো পার্সেন্টেজ খারাপ হবে না, কিন্তু একটা তফাৎ আছে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, যেমন হিটারের মধ্যে আপনার ওই হিটার যখন গরম হয়ে যায় তখন অফ হয়ে থাকে, ওই আরও তাপ কিন্তু বাড়তে থাকে, এই জন্য আপনার কন্ট্রোলের মাধ্যমে আপনার ভ্যালুটা একটু কমে দিতে হয়। আর হিটারে বাল্বটা কিন্তু তা না, ওই আপনি যখন থেকে হবে অফ হয়ে গেলো বাল্বটা তখন দেখে লওয়া শুরু হয়ে গেছিলো। আচ্ছা আচ্ছা, আর হিটার কিন্তু তা না, এটা আপনার হাই হয়ে গিয়ে থাকে, এটা একটু ঠিক আছে ভাই, ধন্যবাদ হাফিজ ভাই, আমরা আসলাম এসে আপনার গোবিন্দগঞ্জ শেয়ার বাড়ির কাছে
আসতে টার্গেট ফ্রাম তো আপনার শরীর বাড়ির থেকে আপনার যে কোনো ধরনের বাচ্চা আপনার অর্ডার করতে পারেন, শরীর বাড়ি যে কোনো টাইমে যে কোনো বাচ্চা সে দিতে পারে, তো ভালো উন্নত মানের শরীর বাড়ি বাচ্চা দিতে পারে। তো গোবিন্দগঞ্জ কাউন্টার এখান থেকে আপনাকে ডিসক্রিপশনটা বলে দেন যে এখানে। তো এই পর্যন্ত দর্শক, আজ আপনাদের মধ্যে আসি, পরবর্তী আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।